আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি গ্লোবাল অ্যাডমিশন 8 মালয়েশিয়া উচ্চ শিক্ষা আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের নতুন একটা স্টুডেন্টের সাথে যে সদ্য মালয়েশিয়ার ভিসা পেয়েছে এবং আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়াতে যাচ্ছে তাহলে চলুন তার সাথে পরিচয় করে নেই কোথা থেকে সে আসছে কোন জেলার এবং পড়ালেখা করছে কোথায় এবং কোন কোন সাবজেক্টে যাচ্ছে এবং কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে কোন সাবজেক্টে পড়ালেখা করার জন্য যাচ্ছে চলুন তার সাথে পরিচয় করে নিই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কাদের জিলানী আমি এসএসসি করেছি আনসার আলী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি কুমিল্লা থেকে আমার বাড়ি কুমিল্লা আর কোলালামপুর আমি যাইতেছি মালয়েশিয়াতে সেই ইউনিভার্সিটি কোলালামপুর ওকে ধন্যবাদ সংক্ষেপে তার সাথে পরিচয় হয়ে নিলেন আচ্ছা আব্দুল কাদের জিলানী তুমি সেগিতে কোন প্রোগ্রামে যাচ্ছ ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টে গুড তাহলে তুমি কুমিল্লা থেকে আমাদেরকে কিভাবে চিনো অনলাইনের মাধ্যমে না আমাদের ভিডিও দেখেছো ওকে ধন্যবাদ দেখলেন যে আমাদের কুমিল্লার কৃতি সন্তান অস্কর আব্দুল কাদের জিলানী সে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে দীর্ঘ কমপক্ষে 2-3 মাস যাবত আমাদের সাথে পরিচয় তাই না তো তুমি তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো যে শুরু থেকে আমাদের সাথে যে তুমি আসছো আমাদের যেই প্রথমকার ইনফরমেশন এবং তুমি ফাইল ডকুমেন্টস সাবমিট করলা এখন পর্যন্ত আসো আমাদের সাথে তো আমাদের কথা এবং কাজে তুমি এখন ভিসা হাতে পেয়েছো তাই না তুমি কতটুকু সন্তুষ্ট আমি 100% সাকসেসফুল তো আমাদের আমি অন্য কোথাও যে কোনো এজেন্সিরা ইয়া পরে এরকম আমি এইখানে কোনো ইয়া পাইছি না আমি যতটুকু যেইভাবে টিউশন ফি এবং এই ভিসা ফি যা লাগছে যে সময় যেটা পেমেন্ট করছি ফিডব্যাক আমি রিসিভ পাইছি এবং সবকিছু ওকে ধন্যবাদ তার মানে তুমি আমাদের দ্বারা স্যাটিসফাই ওকে কুমিল্লা থেকে যারা আরো অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য তোমার কি মেসেজ থাকবে আমি বলবো সবাইকে যে যদি কুমিল্লা থেকে উচ্চতর শিক্ষা এবং কি কোনো ভার্সিটি মালয়েশিয়ার কোনো ভার্সিটি যেতে চায় তাইলে তারা যেন একবারে সৎভাবে যাওয়ান এবং সাকসেসফুল বিশাল লাগা তাইলে গ্লোবাল অ্যাডমিশন মানিকগঞ্জ শাখা এবং রেদওয়ান স্যারের সাথে এখানে আব্দুল কাদের জিলানির ভিসা কবে আমরা ওকে হস্তান্তর করলাম এখানে ওর ইলেকট্রনিক্স ভিসা আছে এবং পাসপোর্টও সাথে যে ডকুমেন্টসগুলো আছে পেমেন্ট রিসিপ্ট থেকে শুরু করে সবই এখানে তাকে দিয়ে দেওয়া হলো এবং তার জন্য শুভকামনা রইলো যেন সে যেন সহি সালামত সুস্থ সুলে যেতে পারে এবং তার উদ্দেশ্যগুলো সফল হয় এবং তার মা বাবার স্বপ্ন যেন পূরণ হয় এই কামনাই আমরা করলাম আপনারা তার জন্য দোয়া করতে থাকবেন এবং আব্দুল কাদের জিলানির মতো যারা কুমিল্লা থেকে অথবা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হেড অফিস মালয়েশিয়ার কোয়ালালামপুরে এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ অফিস এখানে আছে এই অ্যাড্রেসে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদের এখানে কমেন্টস করতে পারেন আব্দুল কাদের তো প্রথমে কমেন্টসই করছিল তাই না আমাদের ভিডিওতে এরপরে আসলো সবই শুনলেন এরপরে যদি যে কোনো প্রশ্ন জানার জন্য আগ্রহ থাকেন মালয়েশিয়ার পড়ালেখা স্কলারশিপ আমাদের এখানে কমেন্টস করবেন ইনশাল্লাহ যে কোনো প্রশ্নের উত্তর দেব ওকে ধন্যবাদ সকলকে দোয়া করবেন আব্দুল কাদের জিলানির জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু